ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের নবম পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রানা। তো আজকে আমরা দেখব টেবিল ট্যাগ ইউজ করে কিভাবে একটা সিম্পল ওয়েব পেজ তৈরি করতে পারি। তো এজন্যে আমি প্রথমেই টেবিল ট্যাগ ডিক্লেয়ার করব, টেবিল ট্যাগ ডিক্লেয়ার করব এবং আমাদের টেবিলটি মাঝে থাকবে। এজন্য এর আগে আমরা একটা সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে নেই, প্রথমে সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে নিই আমি, ওকে। এবং সেন্টার ট্যাগের ভিতরে আমি টেবিল ট্যাগ ডিক্লেয়ার করব। তো টেবিল ট্যাগের ভিতরে প্রথমে হবে আমাদের টিআর টেবিল রো, এবং এর ভিতরে হবে টিডি টেবিল ডাটা। এর ভিতরে আমি সেন্টার ট্যাগ দিব এবং সেন্টার ট্যাগের ভিতরে আমি হেডিং টু ট্যাগ দেব এবং এর ভিতরে আমাদের ওয়েবসাইটের নামটা বলবো। তো ধরে নেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েব mbwit.com, ওকে। তারপরে এই টেবিল রোটা গেল, তারপরে আর একটা টেবিল রো ডিক্লেয়ার করব এবং এটার ভিতরে টেবিল ডাটা দেব এবং এটার ভিতরে আমরা একটা ইমেজ নেব। তো ইমেজ নেওয়ার জন্য আমরা জানি img ট্যাগ দিতে হয় এবং ইমেজের লোকেশনটা দিতে হয়। তো আমরা একটা ইমেজ নিয়ে নেই। তো ইমেজ হিসেবে আমি এটা সিলেক্ট করলাম। তো এই ইমেজটা আমি আমাদের যে img ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারের ভিতরে এই পিকচারটা আমরা রেখে দেব, ওকে। তো তারপরে আমরা ইমেজের লোকেশনটা দিই যে img ফোল্ডারের ভিতরে আছে bnr.jpg নামে, এবং এই ইমেজের উইথ আমরা দেব, উইথ হবে 100%, মানে টোটাল উইথ জুড়ে হবে এই আর কি, ওকে। তো এই রো এবং এই রো গেল। তারপরে আমরা আরেকটা রো ডিক্লেয়ার করব এবং এই রো এর ভিতরে টিডি দেব এবং টিডি এর ভিতরে আমরা হেডিং টু দিয়ে দিতে পারি যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, ওয়েলকাম মনে হয় ডাবল এল হবে। আচ্ছা, তারপরে পি টেক দিয়ে আমরা কিছু টেক্সট দিতে পারি। তো আমি কিছু ডেমো টেক্সট কপি করে আনি। তো এক্ষেত্রে আমি কিছু টেক্স, ওকে, এই টেক্সটটা আমি কপি করলাম। ওকে, কপি এবং এটা কেটে দেই, ওকে। এবং আমি পি ট্যাগের ভিতরে কিছু ডেমো টেক্স বসালাম এবং এটা অবশ্যই ট্যাগ দিয়ে দেবে, ওকে। তো আমাদের এই টিআর শেষ হয়ে গেল। তারপরে আরেকটা টিআর নেব টেবিল রো এবং ওটার ভিতরে টেবিল ডাটা নেব এবং টেবিল ডাটার ভিতরে আমি একটি সেন্টার ট্যাগ নেব, ওকে। এবং সেন্টার ট্যাগের ভিতরে একটা পি ট্যাগ নেব এবং পি ট্যাগের ভিতরে আমাদের কপিরাইট দিয়ে দেবো যে আমাদের ওয়েবসাইটে কপিরাইট। তো কপিরাইটের জন্য অ্যান্ড কপি পি কপি আর জিএসটি কপিরাইট দিয়ে দিতে পারি ওয়েব mbwit.com 2017 আমরা দিয়ে দিলাম। তো এটা যদি আমরা রান করি তো দেখবেন আমাদের এরকম হল। তো আমরা আমাদের যে টোটাল টেবিল টেক্স ছিল ওটাকে আমরা একটা নির্দিষ্ট উইটের মধ্যে রাখবো। এই জন্য টেবিলে আমরা দেব উইট, উইট হিসেবে আমরা দিয়ে দিতে পারি 960 পিক্সেল এবং সরি এখানে সেমিকোলন হবে না, এবং ওটা একটা বিজি কালার, মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার
দিতে পারি। আচ্ছা সমস্যা নেই, আমরা বিজি কালার ওটাতে দিলাম না, আমরা টোটাল বডিতে বিজি কালার দিয়ে দেই। বিজি কালার হিসেবে আমি একটা কালার চুজ করি, আমি এই কালারটা কপি করলাম, কপি করে আমি এই কালারটা পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি রিলোড করি তো দেখেন আমাদের ওয়েব পেজটা হলো এরকম। তো এখন আমি যদি আমাদের যে প্রথম যে টেবিলের রো, আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, ওটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে পারি। তো এজন্য আমরা এই প্রথম টিডি ওটা আমরা দিতে পারি বিজি কালার, বিজি কালার, এবং ওটার ভিতরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কালার হিসেবে আমরা একটি কালার কপি করে নেই পিক্সি দিয়ে, আমরা এই কালারটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন যদি আমাদের ওয়েব পেজটা রিলোড করি তো দেখেন এরকম হলো। তারপরে আমরা আমাদের কপিরাইট অংশটা যদি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের এই টিডি এর মধ্যে আমরা দেবো বিজি কালার, বিজি কালার হিসেবে এর ভিতরে আমরা একটা কালার দেই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি রিলোড করি তো খেয়াল করুন এই হচ্ছে আমার সিম্পল একটা ওয়েবসাইট। এখন আমি যদি চাই যে আমার এই ওয়েব হেডিং, আমাদের যে প্রথম যে টিয়ার ওটা একটু নিচে থাকবে, তো এজন্য আমরা সেন্টারের পরে আমরা বিআর দিতে পারি, মানে আমাদের ওয়েব পেজকে টপ থেকে নামানোর জন্য দিলাম। তো খেয়াল করেন আমাদের ওয়েব পেজটা টপ থেকে একটু নিচে নেমে গেল, বা আমরা প্রথমটাতে ধরেন চাচ্ছি না, আমরা সবার নিচে যদি আমরা দিয়ে দিতে চাই যে সবার নিচে আমাদের হবে বিআর। এখানে দিই বিআর এবং দু একটা দিয়ে দিলাম। তো এখন যদি রিলোড করি তো খেয়াল করেন আমাদের সিম্পল একটু কম দিয়ে আমরা কম দিলাম, এবং উপর থেকে আমরা একটা দিয়ে দিই বিআর কন্ট্রোল এস। তো দেখেন আমরা টেবিলটাকে ইউজ করে সিম্পল একটা ওয়েব পেজ তৈরি করতে পারলাম। তো আপনারা আশা করি চেষ্টা করবেন টিউটোরিয়াল দেখে, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফিজ।